আমরা জানি কম বেশি যে আমরা শর্টস ভিডিওতে যতটা বেশি ভিউজ পাই, লং ভিডিওতে কিন্তু অনেক কম ভিউজ পাই। তো আজকের ভিডিওটা থেকে তোমরা জানতে পারবে যে শর্টস ভিডিওতে রিলেটেড ভিডিও অ্যাড করে তোমরা কিন্তু অনেকটা বেশি পরিমাণে লং ভিডিওতেও ভিউজ পাবে। লং ভিডিও থেকে ওয়াচ টাইম, লং ভিডিওর ভিউজ কিন্তু আগের থেকে অনেকটা পরিমাণে বেশি হয়ে যাবে। সো হ্যালো এভরিওয়ান, তো নতুন একটা ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, তো তোমরা সবাই একটুখানি ধৈর্য ধরে দেখো। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে শর্টস ভিডিওর মধ্যে তোমরা কিভাবে রিলেটেড ভিডিও অ্যাড করবে, মানে লং ভিডিও অ্যাড করবে বা তার লিংক দেবে। জানি অনেকেই হয়তো এই বিষয়ে জানো বা জানেন, তো যাই হোক যারা জানে না আমি কিন্তু ভিডিওটা তাদের জন্য বানাচ্ছি। তো বিষয়টা হচ্ছে আমার এটা কোনো টেক চ্যানেল নয়, তারপরেও আমি এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। কারণ কি, আমরা কম বেশি অনেকেই জানি যে আমরা শর্টস ভিডিওতে যে ভিউজটা পাই সেটা কিন্তু আমরা লং ভিডিওতে পাই না। অনেকে হয়তো পাই, বাট আমার মতো যারা আছো তাদের ক্ষেত্রে তারা এটা রিলেট করতে পারবে। তো ব্যাপারটা কি হচ্ছে, শর্টস ভিডিও দেখা যাচ্ছে যে একজন আমার 1000টা ভিউজ হচ্ছে, সেখানে লং ভিডিওতে দেখা যাচ্ছে 200-300টা ভিউজ হচ্ছে। তো স্বাভাবিকভাবে আমি যদি শর্টস ভিডিওতে, মানে তুমি যখন শর্টস ভিডিওটা আপলোড করবে, তোমার শর্টস ভিডিওটা যদি 1000 মানুষ দেখে, 1000 জন দেখে, সেইখানেই যদি সেই শর্টস ভিডিওর মধ্যেই যদি তোমার লং ভিডিওটাও তারা পেয়ে যায়, তাহলে কি হবে, খুব স্বাভাবিকভাবে খুব সহজেই তারা কিন্তু তোমার সেই লং ভিডিওটাকেও ক্লিক করবে এবং সেটাকে ওয়াচ করবে। তার ফলস্বরূপ কি হবে, ফলস্বরূপ আমাদের লং ভিডিওটাতে কিন্তু আমরা অনেকগুলো ভিউজ নতুন নতুন পাবো এবং সাথে করে ওয়াচ টাইম পাবো। এবং যদি ভিডিওটা তাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু সেখান থেকে আমরা অনেক সাবস্ক্রাইবারও পেতে পারি। তো এটাই হচ্ছে তার বেনিফিট, রিলেটেড ভিডিও দেওয়ার বেনিফিট এটাই। তো সেটা সম্পর্কে আমি তোমাদেরকে বলবো, আর এটাতে আমার অনেকটা হেল্প হয়েছে, যার কারণে আমার মনে হলো যে এটা তোমাদের সাথে শেয়ার করা দরকার। একজনের বা দুজনেরও যদি হেল্প হয়ে যায় তাহলে কিন্তু আমি স্যাটিসফাই। তো যাই হোক, তোমরা কমেন্ট করে বলবে, তার আগে ভিডিওটা দেখো। তো আমি শর্টস ভিডিও এত বেশি আপলোড করি যার কারণে আমার তো পুরো একদম মানে মুখস্থ হয়ে গেছে, আমাকে ফোন দেখেও বলতে হবে না। তবে আমি কিন্তু স্ক্রিন রেকর্ড করে রেখেছি, পুরো পাশে তোমাদেরকে আমি দেখাবো, তোমরা কিন্তু আমার কথার সাথে স্ক্রিনে পাশে দেখতেও পাবে, একদম সেম টু সেম তোমরা যদি সেইভাবে করো তাহলে কিন্তু খুব সহজেই তোমরা শর্টস ভিডিওর মধ্যে রিলেটেড ভিডিও অ্যাড করতে পারবে। তো চলো ভিডিওটাকে এবার শুরু করা যাক। তো প্রথমেই তোমাদেরকে যেটা করতে হবে, তোমরা যেভাবে ইউটিউবে শর্টস ভিডিও আপলোড করো সেম প্রসেসে আপলোড করবে। যেমন প্রথমে ইউটিউবে গিয়ে প্লাস বাটনে প্রেস করে যেভাবে তোমরা টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন, ট্যাগগুলো দাও সেইগুলো কমপ্লিট করে দেবে। তো সেটা তো আর ইউটিউব থেকে হবে না। তো প্রথমে কি করতে হবে আমি একটু ভালো করে বলে দিচ্ছি। ইউটিউবে গিয়ে প্লাস বাটনে প্রেস করে ইউটিউব ভিডিওটা, যে ভিডিওটা তোমার গ্যালারিতে রেডি রয়েছে সেটাকে প্রেস করে, তাহলে দেখবে তোমার আপলোড প্রসেসিং কিন্তু চালু হয়ে যাবে। তারপরে ইউটিউব থেকে তোমরা ব্যাক করে চলে আসবে, সোজা চলে যেতে হবে ইউটিউব স্টুডিওতে। ইউটিউব স্টুডিওতে গিয়ে কিন্তু আসল যে কাজটা রয়েছে সেটা ইউটিউব স্টুডিওতে গিয়েই তোমাকে করতে হবে। তোমার ফোনে যদি ইউটিউব স্টুডিও অ্যাপটা না থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই ওটাকে প্লে স্টোর থেকে আপলোড করে নিতে হবে, ডাউনলোড করে নিতে হবে। তো যাই হোক, ইউটিউব স্টুডিওতে গিয়ে তুমি প্রথমেই তোমার ডেসক্রিপশন বক্সটা আগে ফিল করবে, দেন তোমাদের যে ট্যাগগুলো আছে সেগুলো দিয়ে দেবে। তারপরে যখন আপলোডটা কমপ্লিট হয়ে যাবে, তোমার শর্টস যে ভিডিওটা তুমি আপলোডে চাপিয়েছো, প্রসেসিং চলাকালীন কিন্তু তুমি রিলেটেড ভিডিও অ্যাড করতে পারবে না। যখন তোমার ভিডিওটা আপলোড কমপ্লিট হয়ে যাবে দেন তুমি আবার নতুন করে ইউটিউব স্টুডিওতে যাবে। তো ইউটিউব স্টুডিওতে যাওয়ার পর যে ভিডিওটা তুমি আপলোড করলে সেই ভিডিওটাতে টাচ করবে। টাচ করার পর যে পেন্সিল বাটনটা তোমরা দেখতে পাবে, তো সেই পেন্সিল বাটনটাই তোমরা ক্লিক করবে, তাহলে দেখতে পাবে তোমাদের নিচে অনেকগুলো অপশান চলে আসবে। তো টাইটেল দেওয়া আছে, টাইটেলের নিচে কিন্তু অনেকগুলো অপশান চলে আসবে। তার নিচে তোমরা একদম নিচের দিকে দেখতে পাবে রিলেটেড ভিডিও বলে একটা অপশান রয়েছে, যেটা কিন্তু আগে ছিল না। এটা কিন্তু নতুন ইউটিউব লঞ্চ করেছে আমাদের সুবিধার্থের জন্য, কি আমাদের যখন ইউটিউব সুবিধা দিচ্ছে আমরা কেন নেব না। তো যাই হোক, রিলেটেড ভিডিও যেটা রয়েছে সেখানে তোমরা ক্লিক করবে। তো রিলেটেড ভিডিওটায় ক্লিক করার পরেই তোমাদের সামনে একটা ইন্টারফেস এরকম চলে আসবে, যেখানে তোমরা দেখতে পাবে তুমি যত ভিডিও তোমার ইউটিউবে আপলোড করেছো সব ভিডিওর কিন্তু একটা লিস্ট চলে আসবে। সেখান থেকে তোমাকে চুজ করতে হবে তুমি কোন ভিডিওটা ওই শর্টসে রিলেটেড ভিডিওতে অ্যাড করতে চাও। ধরো তুমি একটা কোথাও ঘুরতে গেছো, তার মিনি ভ্লগটা আপলোড করেছো, তো সেই রিলেটেড একটা ফুল ভ্লগও তোমার কাছে রয়েছে, তো অবভিয়াসলি তুমি সেই মিনি ভ্লগের রিলেটেড ভিডিওতে তোমার ফুল ভ্লগটাই দেবে, যেহেতু এই শর্টসের সাথে ওই ভ্লগটা রিলেট করছে। তো রিলেট না করলেও কোনো অসুবিধা নেই, তোমার ধরো তুমি ধরো কোনো একটা শর্টস ভিডিও, যে কোনো একটা শর্টস ভিডিও আপলোড করেছো তার সাথে কোনো রিলেট করে না, অন্য একটা লং ভিডিও আছে যেটা তুমি দিতে চাও সেটাও কিন্তু দিতে পারবে, কোনো অসুবিধা নেই। তো নেক্সট স্টেপে আসি। তো যেখানে তুমি লিস্টটা দেখতে পাচ্ছ, শর্টস লং সব ভিডিও রয়েছে, তুমি কিন্তু এরকম স্ক্রল করলে নিচের দিকেও যেতে পারবে বা উপরে যদি কোনো ভিডিও থাকে সেটাও তুমি দিতে পারবে। তো স্ক্রল করার পর যে ভিডিওটা তোমার দিতে মন হবে রিলেটেড ভিডিওতে, সেই ভিডিওটার উপর জাস্ট টাচ করে দেবে, আর কিচ্ছু করতে হবে না, জাস্ট টাচ করে দেবে, তাহলেই দেখবে অটোমেটিকলি ব্যাক হয়ে সেই পেজটায় আবার চলে এসেছো। দেন কি করতে হবে, ওপরে একদম যে রাইট সাইডের ওপরে যে কোণে সেভ অপশানটা রয়েছে সেটাতে টাচ করে দাও, মানে ক্লিক করে দাও।
তো সেভ অপশনটাতে প্রেস করলেই কিন্তু তোমার রিলেটেড ভিডিওটাতে দেখবে তুমি যে ভিডিওটা মানে টাচ করেছিলে ক্লিক করেছিলে সেই ভিডিওর যে টাইটেল দেওয়া আছে সেই টাইটেলটা দেখবে রিলেটেড ভিডিওর কাছে কিন্তু চলে এসেছে। তোমাদের কিন্তু কিচ্ছু করতে হবে না, ব্যাস তারপরে তোমরা ব্যাক করে করে চলে আসতে পারো। এরপরে তোমাদের কি সুবিধা পাবে, এটা থেকে তোমাদের কি সুবিধা হবে সেটা আমি তোমাদেরকে একটা বলে দিই। তো যে শর্টস ভিডিওটা তোমরা আপলোড করলে এবং তাতে কিন্তু একটা বড় মানে একটা লং ভিডিও রিলেটেড মানে ওই শর্টস ভিডিওতে কিন্তু রয়ে গেল। এবার ধরো আমি তোমার শর্টস ভিডিওটা দেখছি, আমি তোমার লং ভিডিও দেখি না, মানে আমার মতো হাজারো দর্শক আছে যে তোমার শুধুমাত্র শর্টস ভিডিও দেখে, লং ভিডিও দেখে না, ঠিক আছে? তো আমি যখন তোমার শর্টস ভিডিওটা দেখছি তখন তোমার বড় ভিডিওর একটা লিংক কিন্তু তোমার চ্যানেলের যে নাম রয়েছে তার নিচেতেই আমি কিন্তু দেখতে পেয়ে যাব। আমাকে ডেসক্রিপশন বক্সও চেক করতে হবে না, কমেন্ট বক্সও চেক করতে হবে না, ইভেন আমাকে তোমার যে চ্যানেল সেটাও ভিজিট করতে হবে না। কিছু না করেই তোমার শর্টস ভিডিও দেখতে দেখতে আমি কিন্তু তোমার একটা লং ভিডিওর লিংক পেয়ে গেলাম। তো তোমার যদি ধরো শর্টস ভিডিওতে 1000 জন মানুষ দেখছে, সেখান থেকে ধরো কৌতূহলী যারা আছে, যারা ইন্টারেস্টেড রয়েছে, তার মধ্যে 50, 100, 200 জন তোমার কিন্তু লং ভিডিওর যে লিঙ্কটা রয়েছে সেটা কিন্তু ক্লিক করবে। তো আমি যেমন ধরো তোমার শর্টস ভিডিওটা দেখলাম, দেখতে দেখতে দেখলাম যে চ্যানেলের নিচে একটা লিঙ্ক রয়েছে, তো মানুষের মন কৌতূহল, বুঝতেই পারছো। তো আমি তোমার যখনই ওই লিঙ্কটাতে ক্লিক করবো তখন কিন্তু অটোমেটিকলি আমি তোমার ওই ফুল ব্লগটা দেখে নিতে পারবো। তো সেখান থেকে তোমার কি উপকার হবে, এক হচ্ছে যে লং ভিডিওতে ভিউজ বাড়বে, দুই হচ্ছে যে লং ভিডিও থেকে যে ওয়াচ টাইমটা আমাদের প্রয়োজন হয় সেটা বাড়বে, আর তিন হচ্ছে তোমার ভিডিওটা মানে লং ব্লগটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে সেখান থেকে হয়তো তুমি কিছু সাবস্ক্রাইবারও পেতে পারো, আমি হয়তো তোমাকে সাবস্ক্রাইবার করে দিতে পারি, আমার মতো আরও হয়তো 50-60 জন করতে পারে। তো তোমার লং ভিডিও যে ভিউজের মানে যে প্রবলেমটা হয় আমাদের সবার, যেটা হয় লং ভিডিওতে আমরা ভিউজ কম পাই, তো সেটা কিন্তু অনেকটা তোমার হেল্প হয়ে যাবে, অনেকটা পরিমাণে কিন্তু তোমার লং ভিডিওতে ভিউজ বেড়ে যাবে অটোমেটিক্যালি কিছু না করে, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। আমি অনেস্টলি বলছি এটা আমার ক্ষেত্রে হয়েছে, আমি শর্টস ভিডিও অনেক আপলোড করি আর আমি সব শর্টস ভিডিওর মধ্যে রিলেটেড ভিডিও একটা করে দিয়ে রাখি, অবভিয়াসলি সেটা লং ভিডিও দিই, কোনো শর্টস ভিডিওর লিঙ্ক আমি দিই না। এবার তোমার যদি শুধুমাত্র শর্টসের চ্যানেল হয় তাহলে তুমি লং ভিডিও কোথায় পাবে, নিশ্চয়ই পাবে না। তো সেখানে তুমি কি করবে, তোমার শর্টস চ্যানেলের আদার্স যে শর্টস ভিডিও রয়েছে সেইগুলো তুমি রিলেটেড ভিডিও দিয়ে দেবে, খুব সিম্পল। কারণ কি, যে তোমার একটা শর্টস দেখছে সে তোমার আদার্স যে শর্টসগুলো রয়েছে সেগুলো নাই দেখতে পারে, তো তখন কি হবে সে তোমার একটা শর্টস থেকে আরও 2-3টে শর্টস ওখান থেকে দেখে নিতে পারবে। তো এটাই হচ্ছে বেনিফিট, আর এটা কিন্তু খুব একটা প্লাস পয়েন্ট, পজিটিভ দিক, খুব ভালো একটা বেনিফিট যেটা আমার ক্ষেত্রে হয়েছে, তাই ভাবলাম তোমাদের সাথেও আমি এটা শেয়ার করি। তোমরা যারা যারা জানো তারা তো অবশ্যই ভালো কথা, বাট অনেকেই আছো যারা এটা জানো না, তো আশা করছি তোমরা এই জিনিসটা, এই ফ্রিকটা একবার ফলো করে দেখো। আর যেহেতু ইউটিউব নিজে থেকে এই সুবিধাটা আমাদেরকে দিয়েছে তাই আমাদের মনে হয় এটাকে কাজে লাগানো দরকার। অবশ্যই তোমাদের দেখবে লং ভিডিওতে আগের তুলনায় ভিউজ অনেক বাড়ছে, আর তোমরা হয়তো জানতে চাইবে যে রিলেটেড ভিডিও থেকে আমি কটা ভিউজ পেলাম সেটাও কিন্তু তুমি দেখতে পাবে। এমনও আমার সাথে হয়েছে যে লং ভিডিওগুলো অনেক পুরনো, কেউ দেখেই না আর, সেগুলো মানে ফ্রিজ হয়ে গেছে আর ইউটিউব রেকমেন্ডও করে না, মানে একটা সময় চলেছিল তারপর আর চলে না, সেই ভিডিওগুলো পর্যন্ত আমি যখন আমার শর্টস ভিডিওতে দিই রিলেটেড ভিডিওতে তখন কিন্তু সেগুলো নতুন করে আবার ভিউজ পাই। তোমার যদি জানতে মনে হয় যে রিলেটেড ভিডিও থেকে তুমি কটা ভিউজ পেয়েছো সেটাও তুমি দেখতে পাবে, তুমি নিশ্চয়ই জানবে যে তুমি তোমার শর্টস ভিডিওতে তুমি কোন বড় ভিডিওর লিঙ্কটা দিয়েছো। হঠাৎ করে যদি তোমার কোন ওই ভিডিওটা চলেই না তখন তুমি দেখো 60 মিনিটের লিস্টে সেই বড় ভিডিওর লিঙ্কটা রয়েছে, চলছে 2, 5, 6, 7, 10টা করে, তখন তো তুমি অবভিয়াসলি বুঝতেই পারবে যে এটা নিশ্চয়ই আমার শর্টস ভিডিওর দর্শকরা এটাকে রিলেটেড ভিডিও থেকে দেখেছে। তো এটাভাবে তুমি কিন্তু বুঝতে পেরে যাবে, তো তোমরা কিন্তু ইজিলি বুঝতে পারবে যে তোমার শর্টস ভিডিও থেকে তোমার লং ভিডিও কটা ভিউজ তোমরা পেয়েছো। তো আশা করছি এটা তোমাদের লাভ হবে, কোনো রকমের ক্ষতি হবে না। তো ভিডিওটা যদি তোমাদের কোনো রকমভাবে উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা করে লাইক, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে দিও, আর নতুন যদি হয়ে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি কিছু জানার থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি যতটুকু জেনেছি সেই সম্পর্কে আমি অবশ্যই তোমাদেরকে বলতে পারবো বা বলবো মানে ভিডিওর মাধ্যমে বলবো। তো আমার যদিও টেক চ্যানেল নাই, এইসব ব্যাপারে আমার নলেজ খুবই কম, তবে একটু আমি যা যেটুকু তোমাদেরকে শেয়ার করলাম সবটুকু কিন্তু আমি আমার এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করলাম, তো কিছু ভুল ত্রুটি বললে থাকলে বা যা হোক ভুল হয়ে থাকলে আমি সরি। তো ইয়েস, তোমরা যদি কিছু জানতে চাও আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যতটুকু নলেজ গেইন করেছি সেটুকুই তোমাদের সাথে আমি কিন্তু শেয়ার করতে পারবো। সো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আপনাদের। তো ব্যাস এইটুকুই, টাটা।